নমস্কার বন্ধুরা, আমরা এখন মাতারবাড়ি বিধানসভার হল্লাখেত গ্রাম পঞ্চায়েতে আছি। দেখুন আপনাদের সুশাসনের অবস্থা, সবকা সাথ সবকা বিকাশের অবস্থা। যদি এই হয় সবকা সাথ সবকা বিকাশের নমুনা, তাহলে আমরা সেই সবকা সাথ সবকা বিকাশ চাই না। এই গ্রামেরই একজন এই রাজ্যের বাসিন্দা, কি অবস্থা আছে দেখুন, ঘর বৃষ্টি হলে জল পড়বে, কোথায় দিল যে বড় বড় ঢোল ডাক পিটাচ্ছেন আপনারা, যে সকলের ঘরে ঘরে ঘর দিলেন আপনারা, পাকা বিল্ডিং কোথায়? গ্রামে এসে দেখুন, যদি ত্রিপুরাকে চিনতে হয় ত্রিপুরা গ্রামবাসীকে আগে মজবুত করতে হবে। গ্রাম সমৃদ্ধ হলে শহর সমৃদ্ধ হবে, শহর সমৃদ্ধ হলে রাজ্য সমৃদ্ধ হবে। এই কি অবস্থা গ্রামের? এটাই সবকা সাথ সবকা বিকাশের নমুনা? 25 বছর যেমন তারা কিচ্ছু পায়নি, ঢাকঢোল পিটিয়েছে কমিউনিস্ট সরকারও, যে 25 বছর তিপ্রাসাদের সব উন্নয়ন করে দিয়েছে, বর্তমান সরকারও 58 মাসে পরও দেখুন ঘরের অবস্থা, না আছে জানলা না আছে দরজা, কোথায় গেল? আমরা আবেদন রাখবো সরকারের কাছে, যাতে এই সমস্ত লোকদের অ্যাটলিস্ট থাকার জন্য, বাসস্থানের জন্য, মাথা গুজার জন্য কিছু ব্যবস্থা করে দেয়। নমস্কার।